ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র শিল্প বলিউড থেকে বহু ছবি বাংলাতে নির্মিত হয়েছে, কিন্তু জনপ্রিয় কয়েকটি বাংলা ছবিও বলিউডে নির্মিত হয়েছে এই তথ্য অনেকেরই অজানা। ছবিগুলো এতটাই জনপ্রিয়তা পায় যে বলিউডের বড় সড় পরিচালক ও প্রযোজকরা ছবিগুলো হিন্দিতে নির্মাণের পরিকল্পনা করেন এবং চড়া মূল্য সত্ত্ব কিনে নেন। চলুন আজ জেনে নেই এমন ছবির তালিকায় কোন কোন ছবি রয়েছে। ভূতের ভবিষ্যৎ, কলকাতার অত্যন্ত জনপ্রিয় ছবির একটি ভূতের ভবিষ্যৎ। ছবিতে অভিনয় করেন পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখার্জি ও সব্যসাচীর মতো তারকারা। 2012 সালে মুক্তি পাওয়া এই ছবির ঈর্ষণীয় সাফল্য দেখে ছবিটি নির্মাণের আগ্রহ প্রকাশ করেন বলিউডের প্রযোজক রতন জৌন। রীতিমতো 7 কোটি রুপিতে ছবির স্বত্ব কিনে নেন। এরপর 2014 সালে বলিউডে গ্যাং অফ গোস্ট শিরোনামে ছবিটি নির্মাণ করেন পরিচালক সতীশ কৌশিক। জ্যাকি শ্রফ, মাহি গিল ও সারমান জোশির মতো অভিনেতাদের থাকার সত্ত্বেও ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। রাজকাহিনী, 2015 সালে পরিচালক সৃজিৎ মুখার্জি নির্মাণ করেন রাজকাহিনী। জয়া হাসান, জিশু, আবির ও ঋতুপর্ণ অভিনীত এই ছবিটি বলিউড পরিচালক মহেশ ভাটকে এতটাই মুগ্ধ করেন যে তিনি 10 কোটি রুপিতে ছবির স্বত্ব কিনে নেন। বাংলা ভাষার রাজকাহিনী হিন্দিতে হয় বেগম জান। 2017 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন বিদ্যা বালান, তবে ছবিটি প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি। দ্বীপ জেলে যাই, অসিত সেনের পরিচালনায় দ্বীপ জেলে যাই মুক্তি পায় 1959 সালে। সে সময় ছবিটি বিশ্বের অনেক চলচ্চিত্র বোদ্ধাদের প্রশংসা করতে সক্ষম হয়। হাসপাতালে একজন নার্স ও রোগীর সম্পর্ক নিয়ে নির্মিত এই ছবির মূল চরিত্রে অভিনয় করেন সুচিত্রা সেন ও অনিল চ্যাটার্জি। পরবর্তীতে এই পরিচালক 1970 সালে খামোশি শিরোনামে ছবিটি হিন্দি ভাষায় নির্মাণ করেন। দারুণ প্রশংসিত এই ছবিতে অভিনয় করেন রাজেশ খান্না ও ওয়াহিদা রহমান। কাবুলিওয়ালা, বলিউডে রিমেক হওয়া প্রথম বাংলা ছবি কাবুলিওয়ালা। ছবির মূল চরিত্রে অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস। তপন সিং এর পরিচালনায় 1956 সালে মুক্তিপ্রাপ্ত কাবুলিওয়ালা সত্য নাকি সে সময় রেকর্ড দামে কিনে নেয় বলিউড। 1961 সালে একই নামে বলিউডে মুক্তি পায় ছবিটি। তখনকার সময় এটি প্রায় 80 লক্ষ রুপি ব্যবসা করে। প্রাক্তন, প্রাক্তন ছবিতে দীর্ঘ 14 বছর পর জুটি গড়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেন গুপ্ত। ছবিটি দেখে ভীষণ মুগ্ধ হন প্রযোজক ও পরিচালক মহেশ ভাট। টুইটারে ছবির প্রশংসা করে লিখেছিলেন, অসাধারণ ভালোবাসার ছবি প্রাক্তন, যেখানে নারী ও পুরুষের সম্পর্কের আসল সত্যিটা লুকিয়ে আছে। সেই সঙ্গে বলিউডে ছবিটি নির্মাণের আগ্রহ প্রকাশ করেন তিনি। 18 কোটি রুপিতে নাকি ছবির স্বত্ব কিনে নিয়েছিলেন মহেশ ভাট। জালেবি নামে ছবি নির্মাণের কাজও চলছে। কিছুদিন আগে প্রকাশিত ছবির একটি পোস্টার নিয়ে তুমুল বিতর্কও দেখা দেয়। ভিউয়ার্স, এই ছিল কিছু ইন্ডিয়ান বাংলা মুভির বলিউড রিমেক। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে জানান কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।